বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো তিলক কেটে একদম মাগোসাই হয়ে গেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর তোমরা দেখতেই পেলে যে আমার নন্দ মেয়ে পড়াশুনো করছিল সকালবেলায়, আর এইদিকে আমাদের বাড়িতে সবজি কাটা হচ্ছে। আর তোমরা এইসব জিনিসপত্র দেখে বুঝতে পারছো বাড়িতে কিছু একটা হবে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে বাড়িতে আমাদের হরিনাম হবে। আর এইদিকে সব বাজার করা হয়ে গেছে, আর আমার ঘরটাও সকালবেলা গোছানো হয়ে গেছে। তো এইদিকে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট আমার, আর হচ্ছে এখন বাইরের কাজগুলো কিছু আছে তো সেগুলো করব। আর এইদিকে আমার দেয়ালের মধ্যে গোপসোনা, রাধাকৃষ্ণ আর আমাদের ছবি, সকালবারই ছবি আর কি দেয়া আছে। তো সকালবেলা ওদের দেখে আমার ঘুমটা এখন ভাঙে। আর এইদিকে হচ্ছে এখন বাড়িতে প্লাস্টিক আর কি তিরপল টাঙানো হচ্ছে। তো আমার শ্বশুরমশাই টাঙাচ্ছে, যেহেতু ঠান্ডা সন্ধ্যেবেলায় কীর্তনটা হবে, নাহলে সবার মাথায় তো কুয়াশা পড়বে। আর এইদিকে আমার ঠাকুমা, কাকিমা, ভাই, তো আমার মা বাবা সবাই চলে এসছে, এসে ওরা এখন গল্প করছে। আর এদিকে আমার পিসিমণি, পিসেমশাই, আর এটা আমার ননদের শাশুড়ি মা, আমার ননদ, এটা হচ্ছে আমার বড় মাসিমণির মেয়ের মেয়ে। তো হচ্ছে আর এই দিকটায় আমার এখন মানে বড় মাসিমণির মেয়ে, তো দিদি ভাই এখন চা বানাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখনও সেইভাবে সন্ধ্যে হয়নি, সন্ধ্যের একটু আগে আগে, আর ও সেলফিতে ব্যস্ত, মানে যে যার মতো আর কি ব্যস্ত। তো আমার মাকে দেওয়া হয়েছে এখন মালা গাঁথতে, তো মাই ফুলগুলোতে ফুলগুলো দড়ি থেকে বের করে এখন মালা গাঁথবে। তো আমি আবার কাছি দিয়ে একটু দড়িগুলো কেটে দিচ্ছিলাম, নাহলে খুব শক্ত ছিঁড়তে পারবে না। আর এইদিকে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো আমার একটা ননদ আর আমার শ্বশুরমশাই দুজনে মিলে রান্না করছিলো। তো এইদিকে এখন বাঁধাকপি রান্না হচ্ছে, আজকে হচ্ছে খিচুড়ি বাঁধাকপি হবে। আর একটু বিকেল বিকেলই চাপিয়ে দেওয়া হয়েছে, নাহলে না বাচ্চারা সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়বে। আর এদিকে বড় মাসিমণি আমার চলে এসেছে, আর হচ্ছে মানে সবাই মোটামুটি চলে এসছে যাদের যাদের বলা হয়েছে। তো আমার মা তো মালা গাঁথতে বসে পড়েছে, আর আমিও এই দিকে এখন কাটবো ফল। তো যেহেতু সন্ধ্যেবেলা হরিনামের কীর্তনের সামনে একটুখানি ঠাকুরের সামনে দিতে হবে, আর এইদিকে তো এখন খিচুড়ি রান্না হচ্ছে, তো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো আমার সেই ননদ আর হচ্ছে আমার শ্বশুরমশাই রান্না করছিলো, আর এদিকে আমার মাসিমণির মেয়ে। তো আমার ননদ সবাইকে আর কি তিলক টিলক পরিয়ে দিচ্ছে। তো আমি অনেককে তিলক পরিয়ে দিয়েছি, কিন্তু ভিডিও করে দেওয়ার মতো সময় ছিল না, মানে বাড়ির লোকগুলোকে আমি সবাইকে পরিয়ে দিয়েছি, তো সেইটা ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আমিও তো তিলক কেটেছি, সেটাও তো তোমাদের দেখাবো। তো এই যে দেখিয়ে দিলাম, আর এদিকে সব বসে রয়েছে তিলক কেটে, আর হচ্ছে এখন কীর্তন শুরু হবে। তো সবাই দেখতে পাচ্ছ কীর্তনে মানে বাড়ির প্রত্যেকটা লোককে আমি কিন্তু তিলক কেটে দিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো ঘরের মধ্যে যে আমার কাকিমা সবাইকে আমি তিলক কেটে দিয়েছি, এই যে মা, এগুলো কিন্তু আমি কেটে দিয়েছি, তো আমি নিজেও কেটে নিয়েছি। তো চলো এখন কীর্তন শুরু হবে। তো কীর্তনে তোমাদের কিছু মুহূর্ত দেখাবো, অনেক তো বকবক করলাম। তো যাই হোক, এখন কীর্তনের কিছু মুহূর্ত তোমাদের দেখিয়ে দিই। তো হরিনাম আমাদের বাড়িতে মানে আমি এই বিয়ের প্রথমবার আমাদের বাড়িতে হরিনাম হলো, এর আগে কখনো হয়নি, তো এই ফার্স্ট টাইম হরিনাম হয়েছে। তো আর এই দিকটাই হচ্ছে আমার বাবা এখন খিচুড়ি করছে, শ্বশুরমশাইয়ের খিচুড়ি করা হয়ে গেছে। তো আমার বাবা এখন খিচুড়ি করছে, মানে দুজনা মিলে, দুই বিয়াই মিলেমিশে আর কি খিচুড়িটা বানিয়েছে। তো এইদিকে সবাই দেখো বসে বসে এখন কীর্তন শুনছে, তো আমিও শুনেছি। Thank you.
বন্ধুরা অনেকক্ষণ ধরে কীর্তনটা তোমাদের দেখালাম, তো অনেকক্ষণ ধরে ওরা কীর্তন করলো, তো এখন হচ্ছে একটু টিফিন টাইম, তো এখন একটু চা বিস্কুট খেয়ে নেবে সবাই। তো আমার ননদ আর শ্বশুরমশাই মিলে চা বিস্কুটটা সবাইকে দিয়ে দিল, তো চা বিস্কুট না খেলে তো গলা শুরুই বেরোবে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো তিলক কেটে একদম মাগোসাই হয়ে গেছি। তো বাড়িতে কীর্তন হচ্ছে, তোমাদের তো সব ভিডিও একটু দেখালাম, তো নিজে একটুখানি হরিনামের মতো সেজে নিয়েছি, আর ওই যে আমার ঠাকুমা পেছনে সবাইকে তিলক কেটে নিজেও কেটে নিয়েছি। তো সব কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না, তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। আমাকে চালাও, চা নিয়ে চলে এলাম ঘরে, একটু চা খাবো বসে বসে এখন। তো বন্ধুরা, এই যে চা নিয়ে এসেছি, আর এই যে বিস্কুট, একটুখানি চা খেয়ে নি, কারণ ঘুরতে ঘুরতে ঠান্ডা লেগে গেছে, তো একটুখানি শীতের মধ্যে চা না খেলে ভালো লাগে না, একটু চা খাই। তো রান্না বান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো অনেকটা রাত্রি হয়ে গেছে, এখনও কীর্তন শেষ হয়নি, তো বাচ্চাদের একটু পরেই খেতে দেওয়া হবে কীর্তন হতে হতে। আর বাবা রান্না করে এসে হাত মুখ ধুয়ে হাত মুছছে। তো আজকে খিচুড়ি রান্না হয়েছে, বাঁধাকপি হয়েছে, আর হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, বোঁদে, এগুলোই আজকে দেওয়া হবে খেতে। তো কীর্তনটা আর মোটামুটি শেষ হওয়ার দিকেই হয়েছে। তো বন্ধুরা, কীর্তন শেষ হয়ে গেছে, আর এইদিকে সবাইকে খেতে দেওয়া হচ্ছে। তো তোমাদের তো মেনু বলেই দিলাম, খিচুড়ি, বাঁধাকপি, চাটনি, পাঁপড়, মিষ্টি, তো এগুলোই ছিল মানে আর কি খাবার দাবার আজকের। তো বাচ্চাগুলো সব বসে পড়েছে খেতে ঘরের ভেতরে, আর টেবিলেও কিছুজন বসেছে, আর বাইরেও কিছুজন বসেছে, কীর্তনের দলের লোকগুলো সব বাইরে বসেছে। তো এভাবে চারিদিক বসিয়ে সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, আর খেতে দিচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা মিলে, আর বাড়িরও লোক হেল্প করছে তাতে। তো সবাই মিলেই খেতে দেওয়া হয়েছে। তো এখন খাওয়া দাওয়ার পরে পাড়ার যেসব লোকগুলোকে বলা হয়েছে ওরা সবাই খাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি বড় করবো না, তো নতুন আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা, বাই বাই।